এই যে বাংলাদেশে ইসলাম এসেছিল, আমরা জানি বাংলাদেশে ইসলাম আসার পেছনে যে যে মূল কারণগুলো আমরা পেয়েছি অন্যতম, এই দেশে কিন্তু বিভিন্ন এলাকা বিভিন্ন ঠাকুররা, এই বাংলাদেশ বিভিন্ন ঠাকুররা পরিচালনা করত, তারা শাসন করত। এমনকি এই এই বাংলার এই জমিনটা গৌর গোবিন্দ নামে এই হিন্দু মশাই এত জুলুম এত অত্যাচার নির্যাতন চালিয়েছিল। দ্য এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম, এই এই ইতিহাস এখান থেকে আমরা পেয়েছি। এই এলাকাতেই তখন গরু জবাই করা নিষেধ ছিল, নামের আগে মোহাম্মদ লেখা নিষেধ ছিল, সিরি লেখা লাগতো, আপনি পাঞ্জাবি পড়তে পারবেন না, ধুতি পরা লাগবে, এরকম নিয়ম নীতি। এখন সেটা ইন্ডিয়াতে আমরা অনেকে দেখতে পাচ্ছি কি এখন, তাও তো ওখানে যদিও শিথিল, তখন আরও কঠিন ছিল, গরু জবাই করলেই তার অবস্থা খারাপ। আল্লাহর এক বান্দা, আমি ইসলাম বাধা দিলে যে কিভাবে জ্বলে ওঠে সেটা বোঝাচ্ছি, আপনারা বুঝতেছেন তো? আল্লাহর এক বান্দা বোরহানউদ্দিন প্রায় 50 বছর বয়স, 30 বছর সাংসারিক জীবন পার হয়ে গেল, তিনি 30 বছর পরে স্ত্রীকে নিয়ে তাহাজ্জুদের নামাজ একদিন দাঁড়িয়ে দুইজন মিলে দোয়া করছে, রব্বুল আলামিন এতদিন বয়স হয়ে গেল আমাদের একটা সন্তান দুনিয়ায় আসে না, দয়া করে একটা সন্তান যদি আমাকে তুমি দান করো তাহলে আমার গোয়ালে যত গরু আছে তার বড় গরুটা জবাই করে মানুষকে আমি খাওয়াবো। উনি ওয়াদা করলেন কার কাছে? এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। 50 বছর অলরেডি বয়স হয়ে গেছে, এরপরও দুনিয়ার কারো কাছে তিনি সন্তান চাইনি, আর আমাদের বিয়ের মাত্র 2-1 বছর যাওয়ার পরে যদি সন্তান না হয় বিভিন্ন বাবার কাছে ছুটতেছে। বোরহানউদ্দিন তার সন্তান চাইলেন আল্লাহর কাছে, শুধু সেই শেষ করে দেননি, প্রতিনিয়ত তিনি অব্যাহত রাখলেন এই মোনাজাতটা। বছর ঘুরতেই তার স্ত্রীর পেটে সন্তান এসেছে, পৃথিবীতে সন্তান আসার পরে কান্নাকাটি যখন আরম্ভ করেছে, তিনি কান্নার আওয়াজ শোনার পর ওয়াদা মাফিক বড় গরুটা জবাই করে তিনি গোস্ত বিলোতন করবেন গরিবদের ভেতরে। হঠাৎ মরার একটা সিল এসে একটা গোস্তের টোকরা নিয়ে সৌ দিয়ে চলে গেছে, যে গোবিন্দের রাজ দরবারের রাজ প্রাসাদে বসে বসে খাচ্ছিল, হঠাৎ পা থেকে স্লিপ করে পড়বে কি একেবারে গোবিন্দর সামনে। গোবিন্দ বলছে দেখতো জিনিসটা কি, চামচাতে ছিল, ডাক দিয়ে বলছে বাদশাহ এ তো মনে হচ্ছে গরুর গোস্ত। গোবিন্দ বলছে রাম রাম রাম, কে করল এমন কাম, যে দেখছে গরুর গোস্ত কে এ কাজ করতে পারে, পাশে তো চামচা আছে, আমরা শুধু ওই গোবিন্দর চামচায় যে খারাপ ছিল তা না, আজও বিশ্বে দেখবেন যারা উপরে থাকে এরা এত খারাপ না, চামচার কারণে খারাপ। এদেশে কিন্তু এখনো চামচা মনে হয় নেই, চামচা গুলো তো সমস্যা, চামচা কি বলবো, চামচার চামচা মানে কি, চামচা মানে যেখানে সেখানে খামচা দেয়, দেখবেন চামচাদের কাজই হচ্ছে শুধু খামচা দেওয়া, ব্রিজের টাকায় খামচা দেয়, রাস্তাঘাটে খামচা দেয়, টবে খামচা দেয়, বাজারে খামচা দেয়, শুধু খামসা মারে, খামসা যারা মারে এদের নাম সামসা। ডাক দিয়ে বলছে বাদশাহ এ জবাই করেছে গরু, এ গোশত, এ জবাই আর করবে কে, অবশ্য কোন মুসলমান দর, কোন মুসলমান করেছে নিয়ে আয়তা। অনুসন্ধান করে ঠিক পাওয়া গেল বোরহানউদ্দিনকে, তারে ধরে নিয়ে আসা হলো, জিজ্ঞাসা করছে কেন তুই গরু জবাই করলি বল। বোরহানউদ্দিন বলছে কেন গরু জবাই করে আমার আল্লাহর নির্দেশ, বলে না এটা আমার মা, এটা তুই কেন আমার মাকে তুই জবাই করলি তোরে আমি ছাড়বো না, এই বলে বোরহানউদ্দিনের যে হাত ছিল, যে হাত দিয়ে জবাই করেছিল গরুকে গোমাতাকে, ওই জায়গায় কেটে আলাদা করে দিল, যন্ত্রণায় অস্থির হয়ে পড়লেন। শুধু এতটুকুই শেষ করেনি গৌর গোবিন্দ, ইতিহাস লিখতেছে শেষ পর্যন্ত বোরহানউদ্দিনের স্ত্রীকে আর এই 7 দিনের এই সন্তানকে নিয়ে এসেছে ধরে, মায়ের সামনে স্ত্রীকে ধরে জবাই করেছে নিজে, শোকে পড়ে পাগল হয়ে গেছে শেষ পর্যন্ত মা,
চিৎকার দিয়ে কলিজা ফেটে ওই জায়গায় মারা গেছে। বোরহানউদ্দিন আর জীবনে কোনোদিন সংসার করতে পারেনি, মনের এই দুঃখটা মেটাতে না পেরে বহু কষ্ট করে ওখান থেকে মোঘল সম্রাট ওই সময় যারা ছিল দায়িত্বে, ফিরোজ শাহ তুঘলক রহমতুল্লাহ আলাইহি, তার দরবার পর্যন্ত গিয়ে বিস্তারিত ঘটনা খুলে বললেন যে আমি ওয়াদা মাফিক একটা গরু জবাই করে গরিবদেরকে দেব, এই এই হয়েছিল, আমার হাতটা এভাবে কেটে নিয়েছে, আমার সন্তানটাকে জবাই করেছে, আমার স্ত্রী কলিজা ফেটে মারা গেছে। ফিরোজ শাহ তুঘলক রহমতুল্লাহ আলাইহি ডাক দিলেন তার প্রধান সেনাপতি গাজী সিকান্দারকে, বললেন কোথায় আছো তুমি, 10,000 সোলজার রেডি করো, বদরের ময়দানে বিশ্বন যেমন 1,000-এর বিরুদ্ধে 313 জন রেডি করেছিল, এরকম যান বাস 10,000 সৈন্য আমি সকালে দেখতে চাই, সকালবেলা আমি এগুলো দেখতে চাই। ফিরোজ শাহ তুঘলক রহমতুল্লাহ আলাইহের ওই জায়গাতে আসার জন্য তিনি যেখানে গিয়েছিলেন, আমরা বাংলাদেশের যে ম্যাপ এখন দেখতে পাই, বিশেষ করে সিলেটের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানা এর একাংশ, এদিকে নেত্রকোনা থানার কলমাকন্দা, নেত্রকোনাটা ময়মনসিংহ বিভাগে আর সুনামগঞ্জ হচ্ছে সিলেট বিভাগে, এই দুই বিভাগের দুইটা থানা পাশাপাশি, একটা তাহেরপুর একটা কলমাকন্দা, এই দুইটার মাঝখান দিয়ে বের হয়ে সরমা নদী পার হয়ে এরপরে ওখান থেকে কয়েকটা দেশ পার হওয়া লাগে, ইন্ডিয়া চীন এরপরে আফগানিস্তান মালদ্বীপ কয়েকটা দেশের সীমানা বর্ডার গিরিপথ দিয়ে প্রায় 350 কিলোমিটার, ইতিহাস লিখেছে 350 কিলোমিটার পার হয়ে বহু কষ্ট করে উনি গিয়েছিলেন, খেয়ে না খেয়ে এই কাঠে হাত নিয়ে। তিনি বললেন 10,000 সোলজার রেডি করো, সকালবেলা পাঠানো লাগবে আমার এই মুসলিম ভাইয়ের হাত কাটা প্রতিশোধ নেওয়ার জন্যে। ফজরের নামাজ পড়ে তিনি বের হলেন 10,000 জানবাজ সৈন্য নিয়ে, আসতেছেন আসতে আসতে তিনি এমন একটা জায়গায় পৌঁছালেন, লক্ষ্য করে দেখলেন এদিকে গৌর গোবিন্দ 68,000 সোলজার রেডি করে রেখেছিল, 68,000 শুধু তীর ধনুক দিয়ে, ওরা এর এরিয়া যেম যেইখান দিয়ে আসবে শুধু তীরের বৃষ্টি বর্ষণ হচ্ছিল। উনি চিন্তা করেন আমি তো পাকড়াও হয়ে গেছি চারিদিক থেকে, একটা নিরাপদে যেয়ে তাঁবু গাড়লেন, বললেন এভাবে এখন আর নিজেদের শক্তি দিয়ে হবে না, আল্লাহর সাহায্য ছাড়া এদের মোকাবেলা করা সম্ভব না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, আল্লাহ তাআলা বলেন যদি মমিন হতে পারো বিজয় আমি দেব, কোনো চিন্তা নেই কোনো ভয় নেই। আজ এই তীরের বৃষ্টি বর্ষণ দেখে হয়তো ঘাবড়িয়ে গেছো, ভয় পেয়েছো, চিন্তা করছো না, কোনো ভয় নেই কোনো চিন্তা নেই, আমি আল্লাহ বিজয় দেব যদি মমিন হতে পারো, খালি বিজয় দেওয়ার মালিককে আল্লাহ, মমিন হওয়ার মালিককে আল্লাহ, আল্লাহ মমিন হয় আপনার দাঁতে সবই আবেগে বলছে। তাহলে আমাদের উচিত হচ্ছে বিজয় যদি আমরা দেখতে চাই আমাদের কি হওয়া লাগবে, মমিন, আর মমিন ওই লোকটা, আবার বলছি মমিন ওই লোকটা যার কাছে মানুষের জীবন এবং সম্পদ নিরাপদ। আমার আজকে জমান নামাজের আলোচনায় ছিল এটা, আপনি যদি মমিন দাবি করেন আপনার কাছে শুধু মুসলমানের না, মানুষের জীবন রক্ত এবং সম্পদ নিরাপদ হওয়া লাগবে। এ বাংলাদেশে ঢাকা শহরে আমরা এমনও মমিন আছি যাদের কাছে মানুষের সম্পদ রক্ত জীবন পবিত্র নিরাপদ না, আরো আতঙ্ক। এখন এখান থেকে আপনি যদি ঢাকা মগবাজার পর্যন্ত যান এমন এমন রাস্তা আছে, আপনি মনে মনে চিন্তা করবেন আল্লাহ আমার সাথে যেন কুকুরের দেখা হয়, কিন্তু দুই পায়ও কুকুরের যেন দেখা হয়, দরকার চার পায়ে কুকুরের দেখা হয়, ওর লাঠি মাঠি দিয়ে এদিক ওদিক করে যাওয়া যাবে, কিন্তু দুই পায়ে কুকুর দেখা হলে ওর লাঠিতে কাজ হবে হবে। আগেকার জামানায় মানুষ বলতো আল্লাহ জিন পরির সাথে যেন দেখা না হয়, আর এখন মানুষ রাস্তাঘাটে বের হলে বলে আল্লাহ জিন দরকার 10টা আসুক, অসুবিধা নেই, আয়াতুল কুরসি পড়ে ফুঁ দিয়ে দূর হয়ে যাবে, কিন্তু মানুষ শয়তান যেন সামনে না পড়ে। আমরা মুসলিম এদেশে 96% মমিন দাবি করছি না,
উঠতো মমিন হবেন তখন আপনার কাছে যখন অন্য মানুষের, শুধু মুসলমানের না, অন্য মানুষের জীবন রক্ত এবং সম্পদ নিরাপদ এবং নিরাপত্তা থাকবে, তখন আপনি মমিন। এইরকম মমিন যদি আমরা হতে পারি তাহলে বিজয় দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা আল্লাহ। এটা আমার ভালো করে মনে রাখেন, সূরা কোরআনের সূরা আলে ইমরান 139 নম্বর আয়াত, আল্লাহ বলেন কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, বিজয় আমি দেবো, বিজয় তোমার দায়িত্ব না, বিজয় দেওয়ার দায়িত্ব আমার, মমিন হওয়ার দায়িত্ব তোমার। তাহলে আমরা যে যেখানে আছি আমাদের দরকার মমিন হওয়া আর বিজয় দেওয়ার দায়িত্ব আল্লাহ। মানে আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতেছেন, বুঝতেছেন তো? গাজী সিকান্দার রহমতুল্লাহ আলাইহে 10,000 সোলজার নিয়ে তিনি তাহাজ্জুদের নামাজ প্রতিদিন প্রতিনিয়ত আরম্ভ করলেন, তাবু গেড়ে দোয়া করেছেন রব্বুল আলামিন। এ অবস্থায় অনেকগুলো সৈন্য আমার শহীদ হয়ে গেল। ওদিকে হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলী ইয়ামেন থেকে এসেছিলেন হজ ব্রত পালন করার জন্য। হজ পালন শেষে তিনি আল্লাহর নবীর রওজা জিয়ারত করে যেখানে সাহাবা একরাম আজা সাহাবে সফফার যে জায়গাটা সবুজ কার্পেট দিয়ে ঘেরা আছে, আপনারা যারা হজ করেছেন, সাহাবে সফফার যে 70 জন সাহাবি যেখানে বাস করতেন আবু হুরায়রা সহ, ওই জায়গাটা এখন সাহাবে সোফা মসজিদ নববীর পাশে, ওই জায়গাটা সবুজ কার্পেট দিয়ে ঘেরা আছে। কি দিয়ে? উনি ওই জায়গাটায় তাহাজ্জুদের নামাজ আদায় করে কোরআন পড়ছিলেন। হঠাৎ কখন যেন ঘুমিয়ে গেছেন, ঘুমের ভেতরে স্বপ্ন দেখলেন বিশ্ব নবী তাকে ডাক দিয়ে বলছে, শাহজালাল তুমি আমার রওজার পাশে বসে কোরআন পড়ো। ওদিকে বাংলায় আমার উম্মতের উপরে কঠোর নির্যাতন চালাচ্ছে আল্লাহর দুশমন, তোমাকে আমি নির্দেশ দিচ্ছি এখন কোরআন পড়া বন্ধ করো, চলে যাও বাংলার জমিনে, ওখানে গিয়ে আমার দুশমন আমার উম্মতের দুশমন এই গোবিন্দকে তুমি শায়েস্তা করো, কোনো কথা হবে না। ওনার সাথে ওই সময় 12 জন লোক ছিল, 12 জন লোক নিয়ে ওখান থেকে তিনি চলে আসলেন, ফজরের নামাজ আদায় করে তিনি রওনা দিলেন ঘোড়ায় চড়ে। ওই যে 3-4 দেশের বর্ডার পার হয়ে বহু কষ্ট করে এই সরমা নদীর ওই পারে তিনি যখন আসবেন, তখন সিকান্দার রহমতুল্লাহ আলাইহি একদিন দেখে হঠাৎ কে যেন আসতেছে সাদা ঘোড়ায় সাদা পোশাক পরে, তার বিশ্বাস হয়ে গেছে আমার আল্লাহ মনে হয় আমাদের জন্য সাহায্যকারী পাঠিয়েছে। তিনি তাবুর ভেতর থেকে এগিয়ে গেলেন, ওখানে যাবার পরে দেখলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, তিনি জিজ্ঞাসা করলেন আইনা আনতা ইয়া শায়খ, কে আপনি? তিনি বললেন আনা শাহজালাল মিন ইয়ামিন জিহাদ ফি সাবিলিল্লাহ, আমি শাহজালাল ইয়ামেন থেকে এসেছি আল্লাহর নবীর নির্দেশ দিয়ে বাংলার জমিনে জিহাদ ফি সাবিলিল্লাহ করার জন্য গৌরবগোবিন্দের বিরুদ্ধে। গাজী সিকান্দার বললেন এ মিশন তো আমারও, আমার ফিরোজশাহ তুগলক আমার বাদশাহ আমাকে সম্রাট এই দায়িত্ব নিয়ে পাঠিয়েছে, সুতরাং আমার মিশন আর আপনার মিশন যখন একই, আমি আর নিজে এতে দায়িত্ব পালন করতে চাই না, আমার মাথার মুকুট আপনার মাথায় পরি, আমি নিজে একটা সাধারণ সৈন্য হয়ে গেলাম। এখন তার দরবার তার শক্তি আরো বেড়ে গেল, তিনি আসলে এদিকে 68,000 সোলজার রেডি করা ছিল শুধু রাজ দরবার রক্ষা করার জন্য, 8,000 আর শাহজালাল এবং সিকান্দারকে ঘায়েল করার জন্য ছিল 60,000 তীরন্দাজ। ওখান থেকে আসার সময় দেখলেন মাঝখানে নদী, ঠাকুররা তাকে বারবার বলছে আপনি এ কাজ করলে মুসলমানের একটা সন্তানকে মায়ের সামনে এভাবে জবাই করলেন, এটা তো ভগবান শুনবেন, যে ভগবান না শুনলেও অসুবিধা নেই, আমার রাষ্ট্র রক্ষা করা লাগবে। আমার মনে হয় পৃথিবীতে এখন হয়তো গৌর গোবিন্দ নেই, তার পেতার তা বহন করেছে এই নিকৃষ্ট শয়তানের উপরে, এই একই কত মানুষ মরে যাচ্ছে, যা ওর ওই চিন্তা থেকে এখন অবসরে আসেন, মায়ের সামনে সন্তান জবাই করেছে এরপরে ওর বুক কাঁপে না, বলছে মায়ের সামনে সন্তান জবাই করা কোনো ব্যাপারই না, আমার রাষ্ট্র রক্ষা করা লাগবে। এই মোদির এখন যে অবস্থা এই শয়তানও কিন্তু ঠিক ওইরকমই, ক্ষমতায় টিকে থাকা সম্ভব না, ক্ষমতায় থাকতে হলে এই ভারত উপমহাদেশে মুসলমান আর হিন্দুদের ভেতরে দাঙ্গা লাগিয়ে আমার টিকে থাকা, এছাড়া জনপ্রিয়তা আর কিচ্ছু নেই।
কোন একটা হাতিয়ার যে এদের ভেতরে দাঙ্গা লাগাতে হবে, দাঙ্গা লাগিয়ে যদি আমরা এদিকে আলাদা করে দিতে পারি এরা মারামারি করে মরবে আর আমি মাঝখান থেকে ক্ষমতায় এসিআর বসে থাকি। এই চিন্তা ছিল আমার মনে হয় একেবারে 100 ভাগের 100 ভাগ গৌরবিন্দে। আর এই চিন্তা থেকে এই লোকটা চিন্তা পেয়েছে, ওকে আল্লাহ যেভাবে শায়েস্তা করেছিল শাহজালালের দ্বারা, আজ বাংলার জমিনে এমন শাহজালাল আছে যার দ্বারা একে আমার আল্লাহ শায়েস্তা করবে। হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার এই কথা শোনার পর গৌর গোবিন্দ আগে থেকে যতগুলো রাস্তায় আসতে পারে, ব্রিজ, কালভাট, নৌকা, সাঁকো সব ভেঙে চোরমার করে দিয়েছে, যেন বিশাল চোরমা নদী পার হয়ে আসতে না পারে। ঠাকুররা ডাক দিয়ে বলছে, গৌর গোবিন্দ এ নৌকা, ব্রিজ, কালভাট, এ সাঁকো এগুলো ভেঙে দিয়ে করবেন কি? আমরা তো ইসলামের ইতিহাস যতটুকু জানি, আমরা যতটুকু জানি মুসলমানেরা বারবার এদেরকে কোনো ব্রিজ, কালভাট, নৌকা লাগে না, এরা যায় না মাছ বিছিয়ে, না সাগর নদী পার হয়ে গেছে। বলিস কি? তাকিয়ে দেখেন ঠিক ওই কায়দায় শাহজালাল রহমতুল্লাহ আলাইহে 3 দিন তিনি তাহাজ্জুদের নামাজে কাটিয়েছিলেন, 3 রাত। ডাক দিয়ে আল্লাহকে বলেছিলেন, রব্বুল আলামিন তুমি ইব্রাহিম আলাইহিস সালামকে যদি আগুন থেকে বাঁচাতে পারো, মুসা আলাইহিস সালামের জন্য যদি বিশাল সমুদ্রে 12টা রাস্তা বানিয়ে তাদেরকে পার করে দিতে পারো, এই বিশাল সরমা নদী তুমি সাহায্য করলে পার হওয়া কোনো ব্যাপার না। এখানে ইসলামের অলী ভেজা আমাদের অসুবিধা নেই, তোমার ইচ্ছা, তোমার যদি ইচ্ছা হয় যে ইসলামের আলো তুমি বাংলার জমিন পর্যন্ত পৌঁছিয়ে দেবে তাহলে অবশ্যই তুমি আমাদেরকে কিছু দেখা। তিনি দোয়া করলেন, জায়নামাজ কে কয়েকটা বর্ণনা পেয়েছি, কেউ লিখেছে জায়নামাজ, কেউ লিখেছে মাথার পাগড়ি, এগুলো বিছিয়ে দিলেন, আসতেছে পার হয়ে এরা তীর নিক্ষেপ করে। উনি দোয়া করেছিলেন, আল্লাহ তুমি কিছু দেখাও, তীর যারা নিক্ষেপ করে ওই তীর উল্টিয়ে যে মারে তার বুকে গিয়ে। সৈন্যরা চিন্তা করছে কি করে তীর মারি, আমরা যার দিকে তার না লাগে উল্টিয়ে আমার গায়ে আসে, টাকার জন্য আমরা যুদ্ধে এসেছি, আসলে জীবনে যদি না থাকে টাকা করবো। পালিয়ে যাচ্ছে, সেনাপতি ডাক দিয়ে বলে কি কোথায় যাও, কোথায় যাবো মা, আমরা তো এসেছি যে ধানটা এসে ধানটা তো হয় না, টাকার জন্য এসেছিলাম, জীবনে যদি না বসে তো টাকা নিয়ে করবো কি, যদি করা লাগে ও গোবিন্দ আর গোবিন্দর বউকে বলো আমরা। সব ওখান থেকে পালিয়ে 68,000 সৈন্য সব ব্যারাকে, সব ব্যারাকে আশ্রয় নিয়েছে। এবারও তো একা অসহায় সৈন্য সমর্থ এখন আর কথা শোনে না, আমার মন দেখে বলতেছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহের জীবনী পড়ে এরকম কিছু আজও বাংলার এই জমিটা, এটা বাংলাদেশের বাস করছি কিন্তু এটা সৌদি আরবের বাস না, এটা বাংলার জমিনে ইসলাম আসার এটা ইতিহাস, এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম, শাহজালালের বাংলাদেশে আগমনের ইতিহাস আপনি পড়বেন দেখবেন এখানে পাবে। এই বাংলাদেশের ওয়াজ যদি এইটা হয় এরকম ওয়াজ আর একবার তৈরি হতে পারে না। গৌর গোবিন্দের বিরুদ্ধে যদি আল্লাহ কিছু দেখায়, এখনো যদি পৃথিবীতে কেউ গৌর গোবিন্দের ভূমিকায় যায় সে আল্লাহ এখনো আছে না দুর্বল, আমাদের বিশ্বাস অবশ্যই আছে আল্লাহ কিছু করবে। ওহাদের ময়দানে যেতে যেতে 300 মানুষ নিয়ে পেছন দরজা দিয়ে ভেঙে গেছে, আমরা যেন এমন হয়ে না যায় তাহলে কিন্তু ওই তীর ঘুরে যায় ওদের বুকে লাগবে না, তীর এসে ঠিক আপনার লাগবে। আমাদের ইমানের উপরে আল্লাহর সাহায্য আসবে, কারণ হাকওয়ানা আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলেন অবশ্যই মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য হক, ওয়াজিব, আল্লাহর জন্য যেটা ওয়াজিব, ওয়াজিব এই শব্দটা ফরজ এই শব্দেও ব্যবহার হয়, ওয়াজিব আর ফরজ ইসলামের ইতিহাসে একই, আল্লাহ বলছেন আমার জন্য আমি ওয়াজিব করে নিলাম, ফরজ করে নিলাম যে মুমিনকে আমি সাহায্য করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমাদের উচিত হবে আমাদের মুমিন হওয়া, কি হওয়া, মুমিন, যে যেখানে আছি মুমিনের গুণাবলী কি বলেছে মনে আছে কি,
আপনার কাছে যেন অন্য কোনো মানুষের জীবন সম্পদ রক্ত যেন অনিরাপত্তা না হয়, যেন নিরাপত্তা বোধ করে, এমনকি অনেক অমুসলিম পর্যন্ত যেন মনে করে না এই মুসলিম, এর কাছে আমার এই মন্দির, এর কাছে আমার এই ঠাকুর অন্তত নিরাপদ থাকবে। এই আদর্শ আপনাকে দেখাতে হবে। ওয়ালা তাসাব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসাব্বুল্লাহা আদওয়ান বিগায়রি ইলম। আল্লাহ তাআলা বলেন সাবধান, অন্য ধর্মের দেবতার ঘর ভাঙাপুরের কথা, দেবতাকে গালি পর্যন্ত দিবা না। যে ধর্মের মূল শিক্ষা ধর্ম, অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়াও নিষেধ, সে ধর্মের অনুসারী কোনোদিন মানুষের মন্দির ভাঙতে পারে না। সুতরাং বাংলাদেশে মন্দির ভাঙার পেছনে কোনো মুসলমান দায়ী না, অবশ্যই কোনো রাম বাম পেছন ধরতা দিয়ে চেষ্টা চলছে মুসলমানদের কালার করার জন্য। রামতে এবং যশোরের অভয়নগরে হিন্দুদের বাড়ি ঘরে আগুন লাগানো, মন্দির ভাঙা, এর পেছনে আমি যতটুকু কোরআন বিশ্বাস করে মনে করি কোনো মুসলমানের হাত নেই, কোনো রাম বাম নাস্তিকের হাত আছে। এই জন্য ভারতের এই দাঙ্গা দেখে আপনি আবেগে আপ্লুত হয়ে কিছু করতে যাবেন না, আপনার উচিত হবে আরো হিন্দুদের, এই চার ভাগ হিন্দু বাংলাদেশে আছে, এদের মন্দির এদের উপাসনালয়গুলো পাহারা দেওয়া, যেন অন্য কেউ সুযোগের সব ব্যবহার করে আমাদের কালার করতে না পারে। কারণ এই চার ভাগ হিন্দু আমাদের কাছে আমানত, এদের দোষ না, দোষ কিছু উগ্রপন্থী কঠোর যারা আছে তাদের, সব হিন্দু খারাপ না। আপনি দেখতেছেন ভারতে অনেক হিন্দুরা মানব প্রাচীর বানিয়ে মুসলমানদের নামাজের ব্যবস্থা করে দিচ্ছে। সুতরাং কিছু কঠোর আছে তারা, এই উগ্রপন্থী এদের নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য, ওরা জানে যে আমাদের পায়ের নিচে মাছি নেই, এই মাটি নেই তাও জানে, এই জন্য আমাদের টিকে থাকা লাগবে। টিকে থাকতে গিয়ে তারা এই এই অশনি সংকেতের পথ বেছে নিয়েছে। আল্লাহ যেন আমাদেরকে তাদের এই দুর্বিষণটি বোঝার তৌফিক দেন। আমরা আবেগে আপ্লুত হয়ে কিছু করতে যাব না, আমরা আরো নবীজির এই শিক্ষা আমরা পাহারা দেব, আরো কি করবো, কেউ যেন করতে না পারে। হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দেখলেন যে তীরগুলো আর আসে না আমাদের দিকে, উল্টিয়ে সব তীরগুলো, যারা সৈন্য বলতেছে কমান্ডার সেনাপতি আমরা জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে আসবো, কোন নিয়তে আসবো, ওদেরকে তীর মারি, ওরা দেখি সব যায় নামাজ বিছিয়ে রুমাল বিছিয়ে ছুটি আসে আমাদের দিকে, তেড়ি আসে আমাদের দিকে, তীর লাগবে তাও লাগে না, উল্টি আরো আমাদের বুকে লাগে, দরকার নেই। দেখেন কতগুলো আপনার সৈন্য অলরেডি মারা গেছে। আপনার যদি যুদ্ধ করতে খুব শখ হয়, ও বাচ্চাকে বলেন গোবিন্দ আপনার বউ যেন মিলিয়ে যুদ্ধ করে, আমরা এর ভেতরে নেই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আসলেন, গোবিন্দকে ডাক দিয়ে তিনটা শর্ত দিলেন, কয়টা ডাক দিয়ে বললেন কালেমা পড়, যদি কালেমা পড়তে রাজি হস আমি তোকে মাফ করে দেব, দ্বিতীয় নাম্বার যদি কালেমা পড়তে তোর মনে না লাগে তাহলে এই মোগল সম্রাটের এই আন্ডারে তোকে জিজিয়া কর দিয়ে গোলামের মতো বাস করা লাগবে, মাস্তান করতে পারবে না, তিন নাম্বারে যদি এই দুইটা না মানিস তাহলে যুদ্ধের জন্য আমার সাথে প্রস্তুতি নে। গোবিন্দ বলছে আমি একটাও মানি না, আমার একটা শর্ত আছে এটা মানা লাগবে। আচ্ছা কি, ওই একটাও মানছেন আর ওর একটা দিচ্ছে সেটাই মানা লাগবে। শাহজালাল বললেন বলো তোমার কি শর্ত, কারণ মুসলমানরা সব সময় ভদ্র হয় আর অন্য জাতি যারা আছে সব সময় উগ্র হয়, আপনাদের কিন্তু ভদ্র হওয়া লাগবে, মুসলমানদের চরিত্রই হচ্ছে ভদ্র হওয়া, আর অন্য জাতি দুনিয়ায় যারা আছে তাদের ধর্মের ভেতরে এই শিক্ষাটা নেই, এই জন্য দেখবেন ওরা উগ্র হয় বেশি। আপনি সে ইহুদি বলেন খ্রিস্টান বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন সবগুলো উগ্র। চীনের ওই ঘরে এই বৌদ্ধরা যা মুসলমানদের সাথে করেছে এটা মানুষের ভেতরে পড়ে না, মায়ানমারে মুসলমানদের উপরে এই বৌদ্ধরা যা করেছে এটা মানুষের ভেতরে পড়ে না, এটা উগ্রতা ছাড়িয়ে গেছে। হিংস্র এত হিংস্র মানুষ হয় জীবিত মানুষকে যারা জবাই করে খেয়ে ফেলতে পারে এটা কত হিংস্র, অথচ একটা মুসলমান আর একটা মুসলমান মানুষের গায়ে বাড়ি দিতেও ভয় পায়, মায়া লাগে না, ও আমার মতোই মানুষ, ওরে মারলে আমার মতো শরীরে ওর লাগবে, আর ওদের লাগা লাগে না সরাসরি জবাই করে ফেলছে। তিনি মার্জিত ভাষায় বললেন ঠিক আছে তোমার শর্ত বলো, গোবিন্দ বলছে আমার 450 মন ওজনের 450 কেজি ওজনের একটা তীর ধনুক আছে, এটা আমি জাদু দিয়ে চালাই, তার মানে ওদের কাছেও জাদু আছে, আমি জাদু দিয়ে এটা চালাই, আমি এগুলো ভেলকিবাজি করে আমার এই সৈন্য বাহিনীকে চালাতাম, সুতরাং এরা যখন ব্যারাকে সব আশ্রয় নিয়েছে দৌড় দিয়েছে আমি নিজে এখন এই
জাদু দিয়ে এটা চালাতে পারবো, চালাবো। আমার সৈন্যদের ভেতরে কেউ যদি এটা তুলতে পারে, এ তীর ধনুক চালাতে পারে, তাহলে আমার এই রাজ্যের চাবি তাকে দিয়ে আমি চলে যাব। তিনি বললেন ঠিক আছে, আমার সময় দাও তিন দিন। তিন দিন সময় নিয়ে 10,000 যে সর্দার ছিল তার, আর তার সাথে যে 12 জন নকিব ছিল, তাদেরকে তিনি বললেন আজকের এই রাতের বেলা একটা ঝড় আসবে, প্রত্যেকে তার তাঁবুর ভেতরে বসে একটা বাতি জ্বালিয়ে রাখ, এই ঝড়ের ভেতরে যার বাতি লিপবে না তাকে দিয়ে আমি সকালবেলা এই তীর ধনুক পরিচালনা করবো। গভীর রজনীতে তিনি বের হলেন তাহাজ্জুদের নামাজের পর গাজী সিকান্দারকে সাথে নিয়ে। প্রত্যেকটা তাঁবুতে গিয়ে দেখেন অধিকাংশ তাঁবুর বাতি নিভে গেছে, যে নিভে গেছে সে অনেকেই ঘুমিয়ে গেছে। একটা তাঁবুতে দেখলেন বাতি এখনও নিভে নাই, ওই বাতির আলোতে বসে বসে কোরআনে কারীম তেলাওয়াত করছে এক যুবক, নাম তার নাসিরউদ্দিন, মাত্র 18 বছর বয়স। কোরআনে কারীমের এই যে সূরাটা আমি পড়েছিলাম এইটাই পড়ছিলেন, ইয়াসিনুল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন ওয়ালা সিরাতিম মুস্তাকিম। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তাকে দেখে তেলাওয়াত তিনি বন্ধ করলেন। তিনি দেখলেন এখনো বাতি লেভে নাই, এত ঝড় হয় তুফান হয় কিন্তু বাতিটা এখনো লেভে নাই। ডাক দিয়ে বললেন তোমার কি জীবনে আসরের নামাজ কাজা হয়েছে? 18 বছরের যুবক নাসিরউদ্দিন বলে আমার 12 বছর বয়সে নামাজ ফরজ হয়েছে, আর এই 6 বছর আমার জানা মতে আসরের নামাজ না 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কাজা হয়নি। তিনি গাজী সিকান্দারকে বললেন এরে দিয়েই হবে, বললেন এরে নিয়ে চলো, এ শুধু নিয়ে যাওয়া লাগবে তা না, ওখান থেকে নিয়ে তাকে আদেশ দিলেন গোবিন্দর দরবারে তোমারে চাওয়া লাগবে, ওর 450 কেজি ওজনের একটা তীর ধনুক আছে, ওটা তোমারে চালনা করা লাগবে। নাসিরউদ্দিন বলছে জনাব আপনি আমাকে শুধু আদেশ দিন, আমার মনের উপরে কনফিডেন্স, আমার বিশ্বাস আছে যে আমি পারবো, কারণ তিনি স্বপ্ন দেখেছিলেন তার আগের রাতে যে আসরের নামাজ জীবনে যার কাজা নেই সেই লোকটার দ্বারা এটা সম্ভব। তিনি গেলেন ওখানে, যাবার পরে ডাক দিলেন গোবিন্দ বেরিয়ে আসো তোমার তীর ধনুক নিয়ে, ওটা আমি চালনা করব। গোবিন্দ তাকিয়ে দেখছে মাত্র ছোট্ট একটা ছেলে, যে এত বড় বড় মানুষ সবাই পালিয়ে যায়, তোমার ভেতরে কি আছে? আমার ভেতরে কি আছে আমি জানি না, তবে আমি এই 18 বছর পর্যন্ত নামাজ ফরজ হওয়ার পর থেকে আজ পর্যন্ত আসরের নামাজ আমি কাজা করি না। আপনাকে তো আল্লাহ কিছু দেবে, এতে কিছু তো আপনার ভেতরে থাকা লাগবে, আপনার ভেতরে তো কিছুই নেই, শুধু ফাঁকা, দেবে কি? তিনি গেলেন ওই ময়দানে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওটা চালনা করা আরম্ভ করবেন, তিনি তুলতে আরম্ভ করবেন, আমার আল্লাহ এমনি তোলার মতো তার হাতে তুলে দিয়েছে। গোবিন্দ দৃশ্য দেখে চাবি ফেলে দিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়েছে। এখনো পর্যন্ত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সেই তরবারি সিলেটে ঝুলে আছে, তার হাতে যে কোরআন ছিল সে কোরআন এখনো পর্যন্ত সাক্ষী দিচ্ছে যে বাংলাদেশে ইসলাম এসেছিল কি করে।